আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। টাইগারদের ঐতিহাসিক সিরিজ দ্বয়, তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেই ঐতিহাসিক সিরিজ দ্বয়ে টাইগারদের সেরা নায়ক কে হলেন। দক্ষিণ আফ্রিকার মাঠে 20 বছরের চেষ্টার পর চলতি বছরে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ, সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। আর সেই তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় 314 রানের চ্যালেঞ্জ স্কোর করে গড়ে 38 রান জয় পায় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। বুধবার শেষ ম্যাচে অঘোষিত ফাইনালে স্বাগতিকদের 154 রানে গুটিয়েছিল মাত্র 28 রান, তাতে ছিল 19.1 ওভার। খেলার এমন অবস্থায় বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লিটন। 20.5 ওভারে দলীয় 127 রানে 57 বলে 8টি বাউন্ডারির সাহায্যে 48 রান করেন লিটন। এরপর সাকিব আল হাসানের সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠে ছাড়ছেন তামিম ইকবাল। দলের জয়ে 82 বলে 14টি চারের সাহায্যে অপরাজিত 87 রান করেন তামিম। বুধবার তিন ম্যাচের সিরিজের অঘোষিত ফাইনালের আগে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিংয়ে 37 ওভারে 154 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা, আর সেখানে ইতিহাস গড়েন বাংলাদেশ। এদিন সেঞ্চুরিয়ানে সুপার স্পোর্টস পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করেন দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার কাইল ভেরাইনা ও কুইন্টন ডি কক উদ্বোধনী জুড়িতে তারা 6.5 ওভারে 46 রান স্কোর বোর্ডে জমা করেন। ভেরাইনা ও ডি ককের উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ, তার বলে ক্যাচ তুলে দিয়ে ছাঁচ ঘরে ফেরেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। আগের ম্যাচে 62 রান করা সাবেক এই অধিনায়ককে ওই দিনে 12 রানে ছাঁচ ঘরে ফেরান মিরাজ। তার বিদায়ে 6.5 ওভারে 46 রানে প্রথম উইকেট হারায় আফ্রিকা। এরপর জোড়া আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ, তার শিকার হয়ে মাত্র 3 রানের ব্যবধানে ছাঁচ ঘরে ফেরেন কাইল ভেরাইনা ও ওপেনার জানেমান মালান। তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় ওপেনিংয়ে ব্যাট করা ভেরাইনাকে 21 রানে LBW করেছিলেন তাসকিন। বুধবার তৃতীয় ওয়ানডেতে 3 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে 16 বলে 9 রান করার সুযোগ পান দক্ষিণ আফ্রিকার এই টপ অর্ডার ব্যাটসম্যান। তো অবশেষে তাসকিনের 35 বল রানে 5 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করল এবং বিশ্ব রেকর্ডের খাতায় নাম লেখাও তাসকিন। আর সে তাসকিনের জন্যই এবার ইতিহাসে গড়ল বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মাঠে প্রথম জয় স্বাদ পেয়ে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।